আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহুল আকবারের মধ্যে বলছেন যে আল্লাহর হাতকে আল্লাহর হাত না বলে আল্লাহর শক্তি বলবে তার আকীদা ঠিক নাই। ডাইরেক্ট বলেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ যে আল্লাহকে আসমানের উপর মানে না তাকে তিনি কাফের বলেছেন। তাহলে আমাদের যারা হানাফি দাবি করতেছেন দিনী ভাইয়েরা তারা মূলত কেউই আকীদায় হানাফি নন, তারা মূলত আকীদায় মাতুরিদি। সুতরাং তাদেরকে হানাফি দাবি করা উচিত নয়, তাদেরকে মাতুরিদি কেন, আকীদাই মূল জিনিস। আপনি আকীদাতেই হানাফি হতে পারলেন না, আকীদাতেই আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গী হতে পারলেন না, তাহলে নিজেকে হানাফি পরিচয় দেওয়া তো অনেক লজ্জাস্কর, অনেক অপমানজনক এবং মিথ্যা দাবির অন্তর্ভুক্ত হতে পারে। শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই একটা ফিকহি মাসলা মাসাইল নেবেন আর ওনার আকীদা যেটা মৌলিক অংশ সেটাকে বাদ দিয়ে মাতুরিদিদের অনুসরণ করবেন আর বলবেন আপনি হানাফি, এটা কেমনে হল? আকীদায় ফিরে যেতে হবে, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদায়, সাহাবিদের আকীদায়, সালাফদের আকীদায়। এটাই সালাফি সালেহীনের মানহাজ, এটাই সালাফি মানহাজ, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাআ। তখন একদল আলেম ওলামার উদ্ভাবন ঘটলো। আজকে যেমন দেখতে পাচ্ছেন একদল নাস্তিক বিজ্ঞান দিয়ে ইসলামের শত হুকুম আহকামকে নাস্তানাবুদ করার চেষ্টা করতেছে, যেমন হাদিসে আল্লাহ রাসূল বলেছে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস। তখন বৈজ্ঞানিকেরা অভিযোগ উত্থাপন করতেছে এই সূর্য তো সারা পৃথিবীতে 24 ঘন্টা ঘুরতে থাকে, কখন আরশের নিচে যায়? কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু এগুলোর প্রত্যেকটার উত্তর আছে, তো আমি যেহেতু উদাহরণ একটা দিলাম তো এটার একটা ছোট্ট উত্তর দিয়ে যাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই আমার জানা মতে যেই ভাষায় সূর্যের এই চলাচলকে, সূর্য ডোবা এবং সূর্য উদয়ের বাইরে অন্য কোনো শব্দ ব্যবহার করা হয়। আবার বুঝুন কথাটা, পৃথিবীতে আমার এমন কোনো ভাষা জানা নাই যেই ভাষায় সূর্যের এই চলাচলকে সেই ভাষায় অস্ত যাওয়া, ডুবে যাওয়া এবং উদয় হওয়া এই দুইটা শব্দ বাদে অন্য কোনো শব্দ তার জন্য ব্যবহার করা হয়। কথাটা আবার বুঝুন, ইংরেজিতে ব্যবহার করা হয় কি সানসেট, সূর্যের ডুবে যাওয়া, সানরাইজ, সূর্যের উদিত হওয়া, বাংলায় বলে সূর্যের ডুবে যাওয়া, আরবিতে বলে গাবাহ, গাবাতি শামস, সূর্যের ডুবে যাওয়া। তো সূর্য কি ডোবে? হ্যাঁ, 24 ঘন্টা সূর্য কখনো ডোবে নাকি? সূর্য চলতে থাকে। তাহলে শুদ্ধ ভাষায় বলতে হবে সূর্য ওই দিকে গেল, ডুবুলো, এটা কিন্তু বলা যাবে না, কেন বৈজ্ঞানিক দৃষ্টিতে ডোবা টিকে না। কিন্তু মানুষ সচরাচর ব্যবহার করে কোনটা বলেন তো? ডোবা। তো আল্লাহ কোরআনে ব্যবহার করেছে ডোবা, আল্লাহ রাসূলও ব্যবহার করেছে ডোবা। তো তোমার ডোবা বলা যদি বৈজ্ঞানিক বিরোধী না হয় তাহলে আল্লাহর, আল্লাহ রাসূলের ডোবা বলাটা বিজ্ঞান বিরোধী হবে? নাউজুবিল্লাহ। এবং ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহাব, যাওয়া শব্দ ব্যবহার করেছে। তো পৃথিবীতে আল্লাহর এই ইদানিং যুগের আগে কেউ জানতো না যে সূর্য আবার যায়, সূর্য চলে, এটা পৃথিবীর এই যুগে কেউ জানতো না। এই যুগের আগে মানুষ মনে করতো কি স্থির থাকে, সূর্যও যে ঘূর্ণায়মান, পৃথিবীও যে ঘূর্ণায়মান, এটা মানুষ জানতো না। অথচ আল্লাহ রাসূল হাদিসে ব্যবহার করেছেন যায়, সূর্য যায়। তো সম্মানিত উপস্থিতি, এই যুগে বৈজ্ঞানিকভাবে হাদিসের ওপর যেমন একের পর এক অভিযোগ উত্থাপন করা হয়, আল্লাহ রাসূল হাদিসে বলেছে যে মাছা, মাছি যদি তোমার খাদ্যে বসে তাহলে তুমি মাছিকে খাদ্যের মধ্যে ডুবিয়ে ধরো, কেননা মাছির এক পাখায় রয়েছে আরোগ্য আর এক পাখায় রয়েছে অসুস্থতা। তো মাছিকে ডুবিয়ে ধরো, যদি এক পাখার কারণে রোগ ঢুকে থাকে আর এক পাখার কারণে সেটা সুস্থ হয়ে যাবে, আল্লাহ রাসূলের সহিহ হাদিস। এখন গোটা পৃথিবী এই হাদিসের পিছনে পড়ে গেছে যে মাছির মতো একটা জীবাণুওয়ালা জিনিসকে আল্লাহ রাসূল খাবারের মধ্যে ডুবে ধরতে বললেন, কেমনে সম্ভব? তো সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয়ে হাদিসের উপর পরিপূর্ণ গবেষণা হয়েছে এবং প্র্যাকটিক্যাল গবেষণা হয়েছে। একটা মাছিকে একটা ইয়ের মধ্যে, টিউবের মধ্যে প্রথমত শুধু তার এক ডানা ডুবিয়ে সেটার মধ্যে কতটুকু জীবাণু আছে সেটা মাপা হয়েছে, তারপরে আবার সম্পূর্ণ মাছি ডুবিয়ে জীবাণু কেমন আছে সেটা মাপা হয়েছে। তাতে দেখা গেছে যে সম্পূর্ণ পুরো মাছিকে ডুবানোর পর, উভয় ডানা ডুবানোর পর প্রথমবার এক ডানা ডুবানোর চাইতে জীবাণু কমে গেছে, এটা প্রমাণিত বৈজ্ঞানিকভাবে প্র্যাকটিক্যালি।
তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই যুগে যেমন বিজ্ঞানের উপর বিজ্ঞানের মাধ্যমে হাদিসের উপর অভিযোগ আসতেছে, তো এই যুগে একদল আলেম ওলামা চেষ্টা করতেছে, একদল মানুষ চেষ্টা করতেছে বৈজ্ঞানিকভাবে সেগুলোর উত্তর দেওয়ার। কথা কি বুঝতে পারছেন আমার? তো প্রত্যেকটা অভিযোগের কি বৈজ্ঞানিকভাবে উত্তর দেওয়া সম্ভব? কেন সম্ভব নয় বলেন তো? কেননা বিজ্ঞানের নিজেরই কোনো ভরসা নাই, বিজ্ঞানের কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা কেউ জানে না, বিজ্ঞানের গবেষণা পরিবর্তন হতে থাকে। সুতরাং বিজ্ঞান দিয়ে আমি ইসলামের সব কথাকে সত্য প্রমাণিত করতে পারবো না। তো ওই যুগেও একই ঘটনা ঘটলো, যখন ফালাসেফারা যুক্তি দিয়ে ইসলামের আকিদাকে বাতিল করে দিল, তখন একদল আলেম বললো এদের যুক্তির বিরুদ্ধে যুক্তি দাঁড় করা, তাদেরকে বলা হয় মুতাকাল্লিমিন, তাদেরকে বলা হয় মাতুরিদি, তাদেরকে বলা হয় আশারি, তারাই আবুল মনসুর আল মাতুরিদি, আবুল হাসান আল আশারি। এরা মাঠে মাঠে এরকম মোনাজারা করতো মোতাজেলাদের সাথে, যারা দার্শনিক তাদের সাথে আসো যুক্তি দিয়ে ইসলামের আকিদা সাবিত করুন, মাঠে মাঠে মোনাজারা করে বেড়াতেন আবুল হাসান আশারি আর আবুল মনসুর আল মাতুরিদি। কিন্তু যুক্তি দিয়ে কি ইসলামের সব আকিদা প্রমাণ করা সম্ভব? ইসলামের সব আকিদা অদৃশ্য, আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর রাসূলকে আমরা দেখিনি, পরকাল জান্নাত জাহান্নাম আমরা দেখিনি, কিয়ামত আমরা দেখিনি, আল ভাগ্য আমরা চোখে দেখিনি, যত আকিদা ঈমান আছে সব অদৃশ্য। এগুলো যুক্তি দিয়েও প্রমাণ করা সম্ভব নয়, বিজ্ঞান দিয়েও প্রমাণ করা সম্ভব নয়। তো যখন এই মুতাকাল্লিমিনরা যুক্তি দিয়ে আকিদা প্রমাণ করতে পারলো না কিছু কিছু আকিদা, তখন তারা সেগুলোর অর্থের তাবিল বিকৃত অর্থ করতে লাগলো। আল্লাহর হাত মানে আল্লাহর হাত নয়, আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর নিচের আসমানে নেমে আসা মানে আল্লাহর নেমে আসা নয়, আল্লাহর রহমত নেমে আসা, আল্লাহর হাসা মানে আল্লাহর হাসা নয়, আল্লাহর সন্তুষ্ট হওয়া। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলার গুণাবলী যেগুলো যুক্তি দিয়ে টিকানো যায়নি সেগুলোর কী অর্থ করতে লাগলো বলেন তো? রূপক বিকৃত অর্থ। তাদেরকে বলা হয় মাতুরিদি আর আশারি। তাহলে একদিকে থাকলো মাতুরিদি আশারি, যারা কিছু আকিদা মানে আর কিছু আকিদার রূপক অর্থ করে, আর একদিকে থাকলো মুতাজিলা জাহমিয়া, তারা আল্লাহ সুবহানাহু তাআলার অধিকাংশ আকিদাকে অস্বীকার করে। এর মাঝামাঝি থাকলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত, যে ওই যে দেখো সাহাবীরা কিসের উপর ছিল, তাবিরা কিসের উপর ছিল, দেখো সাহাবি তাবিদের পক্ষ থেকে যদি প্রমাণ হয়ে যায় যে আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা ঠিক আছে, আর যদি সাহাবি তাবি থেকে কেউ প্রমাণ না করতে পারে কোনো সাহাবি থেকে যে আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা, তাহলে এটা বাতিল আকিদা। কোনো সাহাবি থেকে যদি প্রমাণ না হয় যে আল্লাহর নিচের আসমানে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা, তাহলে এটা বাতিল আকিদা। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। দেখো সাহাবিরা কিসের উপর ছিল, এটাই সালাফি। পূর্বে ফিরে যাও, এরা কি বলছে দেখার দরকার নাই, সালাফ আগে যারা ছিল তারা কি বলতো সেটা দেখো, তাদের আকিদা আমাদের আকিদা। আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহুল আকবারের মধ্যে বলছেন যে আল্লাহর হাতকে আল্লাহর হাত না বলে আল্লাহর শক্তি বলবে তার আকিদা ঠিক নাই। ডাইরেক্ট বলেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে আল্লাহকে আসমানের উপর মানে না তাকে তিনি কাফের বলেছেন। তাহলে আমাদের যারা হানাফি দাবি করতেছেন দিনী ভাইয়েরা, তারা মূলত কেউই আকিদায় হানাফি নন, তারা মূলত আকিদায় মাতুরিদি। সুতরাং তাদেরকে হানাফি দাবি করা উচিত নয়, তাদেরকে মাতুরিদি, কেন আকিদাই মূল জিনিস। আপনি আকিদাতেই হানাফি হতে পারলেন না, আকিদাতেই আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গী হতে পারলেন না, তাহলে নিজেকে হানাফি পরিচয় দেওয়া তো অনেক লজ্জাস্কর, অনেক অপমানজনক এবং মিথ্যা দাবির অন্তর্ভুক্ত হতে পারে। শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই একটা ফিকহি মাসলা মাসাইল নেবেন আর ওনার আকিদা যেটা মৌলিক অংশ সেটাকে বাদ দিয়ে মাতুরিদিদের অনুসরণ করবেন আর বলবেন আপনি হানাফি, এটা কেমনে হল? আকিদায় ফিরে যেতে হবে, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদায়, সাহাবিদের আকিদায়, সালাফদের আকিদায়। এটাই সালাফি সালেহীনের মানহাজ, এটাই সালাফি মানহাজ, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আকিদার ক্ষেত্রে বিকৃতি আর একটা জায়গায় ঘটলো, সেটা হলো তাকদীর। একদল মানুষ বলল আমি যা করি আল্লাহ করাই, চুরি করি আল্লাহ করাই, গান বাজনা শুনি আল্লাহ শোনাই, কাউকে হত্যা করলে আল্লাহ করিয়েছে, জেনা করলেও আল্লাহ করায়, নাউজুবিল্লাহ। আর একদল মানুষ বলল আমি যা করি সেটাই, এই দলের মানুষ এখন বেশি, ভাগ্য বলে কিছু নাই, আমি যদি চাই করতে পারবো, আমি যদি চাই না করতে পারবো, এখানে ভাগ্য বলে কিছু নাই, সব কিছু আমার হাতে, নাউজুবিল্লাহ। এই দুই ভ্রান্ত আকিদার মাঝামাঝি আকিদা হচ্ছে যে
সালাফিদের আকীদা কি ছিল, যারা আগে চলে গেছে তাদের আকীদা কি ছিল দেখো, আব্দুল্লাহ বিন ওমর আব্দুল্লাহ বিন আব্বাসের আকীদা কি ছিল দেখো, সাহাবীদের আকীদা কি ছিল দেখো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তাকদীরের ক্ষেত্রে বর্ণিত আছে যে কেউ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ দান করে আর আর তাকদীরের বিশ্বাস দুর্বল থাকে, আর ওই উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর দরবারে কবুল হবে না। তাকদীর এত জটিল, এত কঠিন, এত মজবুত জিনিস, তাকদীর নাই মানে ঈমান নাই। সম্মানিত উপস্থিতি,